হারিয়ে যাওয়া মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে ফিরিয়ে দিল জঙ্গিপুর পুলিশ জেলা। সোমবার জঙ্গিপুর পুলিশ জেলার পুলিশ সুপার PVG সতীশ সহ পুলিশ প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকদের উপস্থিতিতে উদ্ধার হওয়া ফোনগুলি ফেরত দেওয়া হয়। এদিন রঘুনাথগঞ্জ থানার সহযোগিতায় থানা এলাকার 104 জনের হাতে ফোন ফিরিয়ে দেওয়া হয়। হারিয়ে যাওয়া ফোনের অভিযোগের তদন্তে নেমে উদ্ধার করা হয় ফোনগুলি। জঙ্গিপুর পুলিশ জেলার পক্ষ থেকে বিশেষ করে রঘুনাথগঞ্জ থানার পক্ষ থেকে অর্গানাইজ হয়েছে 104 মোবাইল ফোন, যে গত কিছু মাসের থেকে মিসিং বা স্টোলেন রিপোর্ট হয়েছিল। তো সবাইকে আমরা মানে 104 ওর মধ্যে 104 আমরা রিকভার করে আজকে যে ওনার্স আছে মোবাইল ফোনের ওদেরকে আমরা দিচ্ছি। দীর্ঘদিন পর হারিয়ে যাওয়া ফোন ফিরে পাওয়ায় খুশি সাধারণ মানুষও। আমি তো আশাই ছেড়ে দিয়েছিলাম যে এটা আর পাওয়া যাবে, প্রায় 1 বছর হতে চললো। কালকে হঠাৎ রাত্রেবেলায় থানা থেকে ফোন যায়, ম্যাডাম আপনার ফোনটা পাওয়া গেছে, আপনি কালকে এসে যোগাযোগ করুন। এই থানা থেকে ফোন পাওয়া যাওয়ার আজকে পাওয়ার পর কেমন লাগছে? খুব ভালো লাগছে। আমি যেটা মানে ভাবতেই পারিনি সেটা যে হয়েছে, আজকে পাওয়া গেছে। আর ওনারা এত তৎপরতার সঙ্গে কাজ করেছেন, জনগণের পাশে আছেন, এই জন্য আমার খুব ভালো লাগছে যে জনগণের কাছ থেকে এখনও ওনারা মুখ ফিরিয়ে নেন।